আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কমলা খেতে অনেক পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা কমলা খেতে মোটেও পছন্দ করেন না একথা আমাদের সকলের জানা শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় কিন্তু সুস্বাদু এই ফলের গুরুত্ব না বুঝে আমরা অনেকেই কমলা খাই না কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই এই ফলটি আমাদের প্রতিদিন খাওয়া উচিত আর বর্তমানে প্রায় বারো মাসই কমলা পাওয়া যায় যারা ঠান্ডা সর্দিতে ভোগেন তাদের জন্য অনেক উপকারী এই ফল রোগ প্রতিরোধে কমলার চেয়ে কার্যকর ফল খুব কমই আছে পৃথিবীতে এবার আসুন জেনে নেই যেসব কারণে আমাদের প্রতিদিন কমলা খাওয়া উচিত আমাদের শরীরে মাঝে মধ্যেই ভিটামিন সি এর ঘাটতি দেখা দেয় যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ত্বকের সজীবতা এবং শরীরে প্রাণশক্তি ধরে রাখতে আমাদের প্রতিদিন কমলা খাওয়া উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা রোজ কমলা খেলে ছোটোখাটো রোগ বালাই এমনকি বড় রোগও আমাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না তাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের নিয়মিত কমলা খাওয়া উচিত কমলায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে কমলা ত্বকের বলিরেখা দূর করে তাণ্ড ধরে রাখতেও সাহায্য করে থাকে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যা চোখের সমস্যায় ভুগে থাকেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু থেকে বৃদ্ধ সবার দৃষ্টিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কমলায় ভিটামিন সির পাশাপাশি রয়েছে ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়াম এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা পালন করে কমলায় রয়েছে প্রচুর আশজাতীয় উপাদান যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন কমলা খেলে বেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমে যায় কমলার রয়েছে অনেক গুণ তাই আমাদের সবার উচিত নিয়মিত কমলা খাওয়া প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ওয়েবে